গত এপিসোডে শিখেছিলাম আমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হলে আমাদের করণীয় কাজ কি। আজকের এপিসোডে আমরা শিখব ফেসবুক ডিসেবল কত প্রকার ও কি কি, আর কেনই বা ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়। প্রতিবারের মতো সঙ্গে আছি আমি দিশারি, ফাউন্ডার অফ দিশারি গ্যাং। চলুন শুরু করা যাক। ফেসবুক ডিসেবল কত প্রকার ও কি কি? ফেসবুক ডিসেবল হয় সাধারণত চারটি প্রকারের মাধ্যমে। এক নম্বর হলো ভায়োলেটিং, অর্থাৎ ভায়োলেন্সের কারণে। দ্বিতীয়ত প্রিটেন্ডিং, আপনি যদি কাউকে কপি করে থাকেন বা কার কোনো ছবি কপি করে থাকেন, সেক্ষেত্রে প্রিটেন্ডিং অ্যাকাউন্টে ডিসেবল হতে পারে। তৃতীয়ত ডিসেবল এনিজেবল, আপনি যদি কাউকে অশ্লীল ছবি বা কোনো কিছুতে লাইক কমেন্ট শেয়ার বা অশ্লীল কোনো কিছু ইনবক্সে কাউকে প্রেরণ করে থাকেন, সেটা ভিডিও হতে পারে বা ছবি হতে পারে, যেটাই হোক না কেন, যা ফেসবুক টার্মস অ্যান্ড পলিসির বাহিরে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল ইনিজেবল হয়ে যাবে। চার নম্বরে আছে কপিরাইট কন্টেন্ট ডিসেবল। কপিরাইট কন্টেন্ট ডিসেবল হলো এরকম, আপনি যদি কারো পোস্ট, ভিডিও বা কোনো একটা কোম্পানি বা সংস্থার কোনো কিছু তাদের পারমিশন ছাড়া কপি করে পুনরায় আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিআপলোড করেন, সেখান থেকে সেই সংস্থা বা সেই কোম্পানি যদি আপনাকে কপিরাইট ক্লেম করে, তাহলে আপনার অ্যাকাউন্টটা কপিরাইট কন্টেন্ট ডিসেবল হবে। এই ছিল ফেসবুকের তিন প্রকারের ডিসেবল, এটাই হলো মেন। তবে ভায়োলেন্সের মধ্যে ডিসেবল ইনিজেবল একই, এবং আপনারা যারা ফেসলকের সাথে ফেসলক ডিসেবল হয়েছেন তাদেরটাও ভায়োলেটিংয়ের সাথেই যুক্ত। অধিকাংশ ডিসেবলই ভায়োলেটিংয়ের সাথে যুক্ত, তাই মেনলিভাবে যদি বলা যায় তাহলে ডিসেবল সাধারণত চার প্রকারের। তো এই ডিসেবলগুলো কেন হয়ে থাকে আমাদের প্রশ্ন, এবং আপনাদের প্রশ্ন যেটা হয়ে থাকে, কেন এরকম ডিসেবল হয়? এরকম ডিসেবলগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। এখানে নিচে দেখতে পারতেছেন আপনারা এগুলো কেন ডিসেবল হয়, সেগুলো আমি ফেসবুক থেকে সংগ্রহ করে আপনাকে বলতেছি। আপনার অ্যাকাউন্টটা যদি অথেন্টিক নামের না হয়, অর্থাৎ একটা রিয়েল আইডির নাম যেরকম থাকা দরকার ওরকম যদি না হয়ে থাকে, অন্য কোনো নাম হয় যা ফেসবুকের টার্মস অ্যান্ড পলিসির বাহিরে বা একজন রিয়েল ব্যক্তির আসল নামের বাহিরে হয়, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। তারপর আপনি যদি কোনো সেলিব্রিটির, তারপর পেট, কার্টুন, আদার ক্যারেক্টারের টাইপের কোনো কিছু ইউজ করে থাকেন বা প্রোফাইল পিকচার, টাইমলাইন ফটোজ, যে কোনো কিছু ব্যবহার করে থাকেন, সেটার মধ্যে যদি সেই ব্যক্তি রিপোর্ট করে বা অন্যান্য থার্ড পার্সন রিপোর্ট করে থাকে, তাহলেও আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হবে। তারপর আপনি যদি কাউকে কপি করেন বা কারো নামে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউজ করেন, বা কারো ছবি আপনার নিজের প্রোফাইলে দিয়ে সেই অ্যাকাউন্টটা ব্যবহার করে থাকেন, তাহলে সেই অ্যাকাউন্টে যদি সেই ব্যক্তি রিপোর্ট করে প্রিটেন্ডিং বা সামন মেনশন, প্রিটেন্ডিং টু বি ইউ যেটা আছে, মেনশন রিপোর্ট যেটাকে বলা হয়, প্রিটেন্ডিং রিপোর্ট যদি আপনার প্রোফাইলের মধ্যে করে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটাও ডিসেবল হবে। তারপর আপনি যদি মাল্টি অ্যাকাউন্ট ইউজ করে থাকেন, তাহলেও আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হবে। এখন আসি মাল্টি অ্যাকাউন্ট কোনগুলো, মাল্টি অ্যাকাউন্টটাই বা কি? মাল্টি অ্যাকাউন্ট হলো আপনি একটা আইডির মধ্যে দুই থেকে তিনটা নাম ইউজ করা। আমরা সাধারণত যারা পুরাতন ফেসবুকার তারা এটা ভালোভাবেই জানি যে একটা অ্যাকাউন্টের মধ্যে একাধিক নাম ইউজ করা যায়। যেমন আপনি একটা নামে অ্যাকাউন্ট ভেরিফাইড করছেন, বা নাম ওই অ্যাকাউন্টটা ওই নামে ভেরিফাইড করার আগে অন্য একটা নাম ছিল, যা আমরা জানি যে 60 দিন পর্যন্ত ওই পুরাতন নামটা কিন্তু থেকে যায়। তখন যদি আমরা রিনেম করে আমরা পুনরায় সেই নামে চলে যাই, তাহলেও কিন্তু ওইটাকে মাল্টি অ্যাকাউন্ট বলা হয়। মাল্টি অ্যাকাউন্ট বলতে একে অধিক, মানে একাধিক নামের আইডিকেই মাল্টি অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। এখন আসি, আপনি যদি কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, সেটা যদি স্প্যামিং বা হ্যারাসমেন্টের জন্য হয়ে থাকে, তাহলেও ফেসবুক কমিউনিটি আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে, যদি ফেসবুক কমিউনিটি সেই জিনিসটা ধরতে পারে বা বুঝতে পারে। তারপর
আপনি যদি ওরকম কোন টাইপের পোস্ট বা পিকচার আপলোড করে থাকেন যা ফেসবুক কমিউনিটি টার্মস এন্ড পলিসির বাহিরে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। এই যেমন ধরেন, পাকিস্তানি বুরহানের ছবি যদি আপনার প্রোফাইল পিকচার বা টাইমলাইন ফটো দেন, তাহলে কিন্তু অটোমেটিক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাইতেছে। কারণ কিছু কিছু জিনিস ফেসবুক টার্মস এন্ড পলিসির একদমই বাহিরে। সে সকল জিনিসগুলো যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ফেসবুক কমিউনিটি ডিসেবল করে দিবে। এখন আসি যে ফেক নেম, ইউজিং এ ফেক নেম। আপনি যদি কারো নামে বা কোনো নামে, একটা ফেক নামে যদি আইডি ইউজ করে থাকেন যা টার্মস অ্যান্ড পলিসির বাহিরে ফেসবুকের, তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হবে। সাধারণত তাকে ওয়ার্নিং করা হয় যে আপনি যে নামটা ইউজ করতেছেন তা আমাদের টার্মস অ্যান্ড পলিসির বাহিরে, আপনি নাম চেঞ্জ করুন। তারপরেও যদি সে নাম না চেঞ্জ করে, তাহলে লগ আউট প্রবলেমে ফেলে দেয় তার অ্যাকাউন্টটা। তারপরেও যদি সে অতিরিক্ত সাবমিট সেই আগের নামটাইতেই কার্ড সাবমিট করে, যেমন আগের নামটা সাপোজ আমি বুঝাই যে অলৌকিক দিশারি যদি থেকে থাকে বা আমার নাম ভেরিফাইড হয়েছে, আমাকে রিয়েল নাম সাবমিট করতে হবে, সেক্ষেত্রে আমি যদি রিয়েল নাম সাবমিট না করে সেই পুনরায় আগে যে নামটা ছিল অলৌকিক দিশারি, যা অ্যাকসেপ্ট করে নাই ফেসবুক কমিউনিটি, সেটার কার্ডই যদি বারবার সাবমিট করতে থাকি, তাহলে ফেসবুক কমিউনিটি আমার অ্যাকাউন্টটা ভায়োলেন্সে ডিসেবল করে দিবে। তো তারপর আপনি যদি মেসেজে বা কমেন্টে কারোর সাথে খারাপ ব্যবহার বা কারোর সাথে গালাগালি করেন কমেন্টের মধ্যে, তাহলেও ফেসবুক কমিউনিটি আপনার অ্যাকাউন্ট ডিসেবল করবে। এমনিতেই অ্যাকাউন্ট ডিসেবল করবে না, কারণ আপনি যদি কাউকে মেসেজে যদি কোনো প্রকার গালি গালাজ করেন বা কমেন্টের মধ্যে গালাগালি করেন কাউকে উদ্দেশ্য করে, যাকে উদ্দেশ্য করে গালাগালিটা করেছেন, সে যদি সেই কমেন্টে বা সেই মেসেজের মধ্যে ফেসবুকের কাছে রিপোর্ট করে, তাহলে আপনার অ্যাকাউন্ট ওই মেসেজ সহ সেই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। তারপর অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে আপনি কোনো কিছু প্রমোটিং করতেছেন বা প্রমোশন দিতেছেন যা ফেসবুক টার্মস অ্যান্ড পলিসির বাহিরে। তারপর আপনি হ্যারাসমেন্ট টাইপের কোনো কিছু ফেসবুকের কাছে প্রমোট করতেছেন নিজের স্বার্থের জন্য, তাহলেও ফেসবুক কমিউনিটি আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিবে। এই ছিল আজকের ভিডিও, ফেসবুক ডিসেবল কত প্রকার ও কী কী এবং কোন কারণে নিজেদের অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট করবেন। তো নেক্সট এপিসোডে আমরা নতুন কিছু শিখবো, যেহেতু আমরা এই সিরিজটা চালু করেছি নতুন কিছু থেকে শেখার জন্যই, একেবারে প্রথম থেকে শুরু করার জন্য, সেই ক্ষেত্রে আমরা নতুন কিছু শিখবো আশা করি। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।